দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। এই জায়গায় বিভিন্ন জাতের দুম্বা আছে, এই যে তার্কি দুম্বা, পার্সিয়ান হার্লি কুইন, এই যে আমার পিছনে আছে আওয়েসি। তো এগুলা আমাদের দেশে আসলে দুম্বা পালা খুব সহজ, আমাদের দেশের আবহাওয়ার সাথে দুম্বা খুব বেশি মানানসই, এবং আমাদের দেশেও দুম্বার অনেক ডিমান্ড আছে, আস্তে আস্তে ডিমান্ড বাড়তেছে। বাট আমার কাছে মনে হয় আমরা যদি ব্যাপকভাবে দুম্বা লালন পালন করতে পারি আমাদের দেশে, তাহলে এই দুম্বা মিডল ইস্টে এক্সপোর্ট করেও আমাদের দেশ বাংলাদেশ আমরা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রাও অর্জন করা আমাদের সম্ভব। কারণ যেহেতু দুম্বাটা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খুব ভালো খাপ খাওয়াইতে পারে, আমার কাছে মনে হয় আমাদের দেশের নতুন উদ্যোক্তারা, খামারিরা গরু ছাগলের পাশাপাশি দুম্বা পালন করেও ভালো। আমরা 10 বছর ধরে দুম্বা পালন করতেছি। আমরা যেটা পাইছি যে দুম্বার আসলে রোগ বালাই খুব কম হয়, এবং আমরা দেখছি কখনো কখনো যখন মোরগ লাগে তখন ছাগলের ক্ষতি হয় অনেক, ছাগলের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম, কিন্তু দুম্বা ভেড়ার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক ভালো, মর্টালিটি অনেক কম। সুতরাং আমার কাছে মনে হয় খামারিরা কেউ যদি দুম্বা পালনে উৎসাহিত হন তারা সহজে নিরুৎসাহিত হবেন না, যেহেতু রোগ বালাই খুব কম হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা খুব ভালো। খাওয়া দাওয়ার যদি ঘাস পাতা দেওয়া যায় তাহলে ইনাফ, দানাদারের প্রয়োজন অত বেশি নাই, সামান্য দানাদার দিলেই দুম্বা খুব ভালো হয়। বাচ্চা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, অনেকে বাংলাদেশে এখন অনেকেই দুম্বা পালন করে। আমার কাছে মনে হয় একটা ছোট দুম্বা বাচ্চা, আমার কাছে মনে হয় 80,000 থেকে 1,00,000 মধ্যে দুম্বা বাচ্চা সংগ্রহ করা সম্ভব বিভিন্ন জায়গা থেকে। বাট আমার কাছে মনে হয় 80,000 1,00,000 টাকা পড়লেও দুম্বার বাচ্চা এটা লালন পালন করে ভালো অর্থ উপার্জন করা সম্ভব। দুম্বা ছাগলের মতন প্রত্যেক বছর, ছাগল কিংবা ভেড়ার মতন প্রত্যেক বছর 6 মাস পরে পরে বাচ্চা দেয়। তো একবার বা আমরা ধরে নিতে পারি যে 15 মাসে 2 বার বাচ্চা দেয় দুম্বা। ভালো জাতের দুম্বা হলে 2টা বাচ্চাও দেয়, বাট বেশিরভাগ সময় দুম্বা একটাই বাচ্চা দিয়ে থাকে। এগুলো হচ্ছে লেগে আপনার ইন্ডিয়ান তার্কি দুম্বা বলে। এই এগুলো তো অনেক বড় সাইজের দুম্বা, এক একটা 100 কেজি 120 কেজি ওজনের, এগুলো হয়তো বা 2,500,000 থেকে 3,00,000 টাকা দাম। এগুলো হচ্ছে লেগে পার্সিয়ান হার্লি কুইন, এইটার দাম হচ্ছে লেগে আপনার 1,25,000 থেকে 1,50,000 টাকা। এইটা হচ্ছে লেগে আওয়েসি, এটা আমরা অনেকে কুয়েতি দুম্বা বলে থাকি, এইগুলোর দাম হচ্ছে 2,500,000 থেকে 3,00,000 টাকা। আওয়েসি দুম্বাটা হচ্ছে লেগে আমাদের ইসলামের ইতিহাসের সাথে খুব অধপতভাবে জড়িত। আওয়েসি দুম্বাটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর হুকুমে ইসমাইল আলাইসাল্লামকে কোরবান করতে গেছেন, তখন আল্লাহর নির্দেশে জিব্রিল আলাইসাল্লাম বেহেস্ত থেকে যে দুম্বাটা নিয়ে আসছিলেন ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে, ওই দুম্বার ডেসক্রিপশনের সাথে এই দুম্বাটা খুব বেশি মিলে, যার কারণে এইটার প্রতি আমাদের মিডল ইস্টের মুসলমানদের খুব দুর্বলতা এই দুম্বাকে কোরবানি করা নিয়ে। তো এটা হচ্ছে সেই প্রজাতির দুম্বা, এবং এটা খেতেও অন্যান্য সব দুম্বা থেকে এটা খেতেও খুব বেশি সুস্বাদু, এবং অন্যান্য দুম্বার তুলনায় এই দুম্বাতে একটু চর্বিটা খুব কম হয়। এটা আসলে হচ্ছে লাগে আমরা ওই যে যারা খিরি কাবাব খাই যে ওই টাইপের একটা জিনিস, ওটা আসলে চর্বি না, আবার চর্বির মতনই, বাট ওই যা জাল দিলে গলে যায় না।
এইরকম মানে খেলে কচকচ করে, মানে খুব সুস্বাদু। আমাদের কাছে বিভিন্ন রকমের দুম্বার বাচ্চা আছে, আমরা তাদের কাছে ভালো জাতের দুম্বার বাচ্চা দিতে পারি এবং দুম্বা কি খায়, কিভাবে লালন পালন করতে হয় সেই ব্যাপারে আমরা তাদেরকে হয়তো একটা সংক্ষিপ্ত একটা জ্ঞান দিতে পারবো, একটা ছোট একটা ট্রেনিং দিতে পারবো। আমার কাছে মনে হয় ইয়াং খামারিরা দুম্বা পালন করতে পারেন। দুম্বা পালন করলে আমার কাছে মনে হয় অদূর ভবিষ্যতে এই দুম্বা আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট করারও বিশাল সম্ভাবনা রয়েছে, যেহেতু মিডল ইস্টে দুম্বার একটা বিশাল চাহিদা আছে এবং আমাদের দেশে যেহেতু লেবার চিপ, আমাদের দেশে ঘাস পাতা অ্যাভেলেবেল, মিডল ইস্টে তো ডেজার্ট কান্ট্রি, তাদের তো ঘাস পাতা অ্যাভেলেবেল না, তো আমাদের দেশে তো যেহেতু ঘাস পাতা অ্যাভেলেবেল, মিডল ইস্টে তো দুম্বা পালন করতে হলে ঘাস পাতা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে যেয়ে খাওয়াইতে হয়, তাদের কস্টিং অনেক হাই। তো সুতরাং আমার কাছে মনে হয় এই দুম্বাটা বাংলাদেশে লালন পালন করে আমরা ঈদের সময় মিডল ইস্টে এক্সপোর্ট করার একটা সম্ভাবনা আছে। আমরা এটা আসলে মিডল ইস্টে আমরা যে দুম্বাগুলো দেখি সচরাচর যে কম দামি দুম্বাগুলো, এগুলো আসলে এত বড় না, ওগুলো হচ্ছে অনেক ছোট, ওগুলোর লাইভ ওয়েট হচ্ছে আপনার 25-30 কেজি ওজনের, বাট এগুলো তো লাইভ ওয়েট হচ্ছে লেগিয়া 100-120 কেজি, 125 কেজি ওজনের। তো এগুলার আসলে ওগুলোর সাথে দাম তুলনা করলে হবে না। মিডল ইস্টের দুম্বা 150-200 রিয়ালও বিক্রি হয়, আবার 2-3 লাখ রিয়ালও বিক্রি হয়। আসলে এটা তো অনেক রকমের, অনেকে বলে যে মিডল ইস্টের দুম্বা সস্তা, মিডল ইস্টের দুম্বা সস্তা দুম্বাও আছে, মিডল ইস্টের দামি দুম্বাও আছে। মিডল ইস্টে একটা উটের দাম 3,000-4,000 রিয়ালও আছে, আবার একটা উটের দাম 3-4 লাখ রিয়ালও আছে। সুতরাং আসলে এক একটার মার্কেট এক এক রকম। তো আমাদের এই দুম্বাটা স্পেশালি মিডল ইস্টের লোকরা খুব পছন্দ করে, সাইজ অনেক বড়, সাদা রং দেখতে অনেক সুন্দর, তার কারণে মিডল ইস্টের লোকের এর প্রতি দুর্বলতা আছে। আপনার মিডল ইস্টে এই একটা দুম্বা 60-70 কেজি ওজনে একটা দুম্বা আমি বাংলাদেশে টাকা, আমার কাছে মনে হয় 2.5-3 লাখ টাকা খুব ইজিলি বিক্রি হবে। কিন্তু আপনার এই প্রশ্নের পরে দেখা যাচ্ছে যে মিডল ইস্ট থেকে অনেক মানুষ বলবে যে আপনি মিথ্যা কথা বলেছেন, ওইখানে নাকি দাম খুব কম। মিডল ইস্টের লোকরা দেখাক যে এই জাতের দুম্বার দাম কত মিডল ইস্টে। মিডল আমাদের দেশে তো ফিজিয়ান গরু আছে, সাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, এক এক জাতের এক এক রকম দাম, ঠিক আছে। আপনার গোল্ড তো 24 ক্যারেট গোল্ডের একরকম দাম, 22 ক্যারেট গোল্ডের একরকম দাম, 18 ক্যারেট গোল্ডের একরকম দাম। তো সুতরাং সব কিছুর দাম তো আর এক না। তো এটা হচ্ছে লেগে মিডল ইস্টের দুম্বার সাথে এটার মিল আছে, বাট মিডল ইস্টেও আপনার 200-300 রিয়ালেরও দুম্বা আছে, মিডল ইস্টে 2-3 লাখ রিয়ালেরও দুম্বা আছে। এটাকে তার নিজস্ব জায়গায় ফিট করতে হবে, শুধু 200-300 রিয়ালের দুম্বার সাথে তো কম্পেয়ার করলে হবে না। আমাদের বাংলাদেশে যারা আছে তারা মূলত আমাদের দেশটাকে তো বহির্বিশ্বের কাছে হাইলাইট না করে সবসময় ডিমোনাইজ করার চেষ্টা করে, আমি তো বললামই যে আসলে 24 ক্যারেট গোল্ড আর 18 ক্যারেট গোল্ডের প্রাইস সেম না মিডল ইস্টেই। ওনারা যদি একটু যাচাই বাছাই করে দেখে, মিডল ইস্টে 200 রিয়ালেরও দুম্বা আছে, 2 লাখ রিয়াল দামেরও দুম্বা আছে। সো আমার কাছে মনে হয় ওইরকম কম্পেয়ার করলে এইটাকে এটা জায়গায় ফেলালে ইনশাল্লাহ ওনারা বুঝতে পারবে। আমাদের বাংলাদেশে 100% আমাদের বাংলাদেশের আবহাওয়া 100% দুম্বা পালনের উপযোগী। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।